স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। তোকমাদানা প্রচুর পুষ্টি ও মিনারেল সমৃদ্ধ। ছোট ডিম্বাকৃতির নরম বীজটি সালভিয়া হিসপানিকা নামেও পরিচিত। বাদামি কালো সাদা বিভিন্ন রঙের হয়ে থাকে এই তোকমা। প্রতি 100 গ্রাম তোকমাদানায় পর্যাপ্ত পরিমাণে লৌহ, ক্যালসিয়াম, থিয়ামিন, ম্যাঙ্গানিজ, দস্তা, ফসফরাস, ভিটামিন বি, ফোলেট ও রিবোফ্লাভিন রয়েছে। ছোট কালো রঙের এই বীজটি, যা মূলত বিভিন্ন মিষ্টি পানীয় কিংবা শরবত তৈরিতে ব্যবহৃত হয়, আয়ুর্বেদিক চিকিৎসায়ও তোকমা বীজ অন্যতম একটি উপাদান। এটি স্থানভেদে সবজা বীজ, মিষ্টি বাসিল, ফালুদা বীজ কিংবা তুর্কমারিয়া বীজ হিসাবে পরিচিত। বহু গুণ রয়েছে এই বীজটির। চলুন দেখে নেওয়া যাক তোকমার উপকারিতাগুলো। 1. ওজন কমাতে। দেহের ওজন কমাতে এই বীজের জুড়ি নেই। পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে বীজটি ফুলে ওঠে। এরপর সেই পানি কিংবা নানা মশলা দিয়ে তা সুস্বাদু করে পান করা যায়। তোকমার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দেহের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া এর নানা উপাদান দেহের চর্বি কমাতে সহায়তা করে। এতে রয়েছে প্রচুর আঁশ, যা বাড়তি ক্ষুধা দূর করে এবং পেট দীর্ঘক্ষণ পরিপূর্ণ থাকার অনুভূতি দেয়। 2. দেহের তাপমাত্রা কমায়। তোকমা গরমকালে দেহের তাপমাত্রা কমাতে সহায়তা করে, আর এই কারণে গরম আবহাওয়ার দেশগুলোতে বহু মানুষ তোকমার শরবত পান করে। এটি সুস্বাদু করার জন্য চিনি, মধু এবং কোথাও কোথাও নারিকেল দুধ দেওয়া হয়। 3. রক্তের শর্করা নিয়ন্ত্রণ। রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে কার্যকর তোকমা। মূলত দেহের বিপাকক্রিয়া দৃঢ় করে দেয় তোকমা, ফলে কার্বোহাইড্রেটকে গ্লুকোজে রূপান্তরিত পদ্ধতি নিয়ন্ত্রণ করা সহজ হয়। এই কারণে টাইপ 2 ডায়াবেটিস যাদের রয়েছে তারা এটি নিয়মিত খেতে পারেন। 4. কোষ্ঠকাঠিন্য দূর করে। কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে খুবই কার্যকর তোকমা। সামান্য তোকমা অল্প পানিতে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর তা দুধে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। এটি হজমের সমস্যা দূর করতে সহায়তা করে। 5. অ্যাসিডিটি দূর করে। তোকমা অ্যাসিডিটি দূর করতে কার্যকর। এটি পেটের অ্যাসিড নিয়ন্ত্রণ করে জ্বালাপোড়া দূর করে। এই জন্য পানিতে সামান্য তোকমা বীজ ভিজিয়ে রেখে পান করতে হবে। তোকমার বীজ পানিতে পরিপূর্ণ থাকে, যা দেহের ক্ষতিকর পদার্থ দূর করতে সহায়তা করে। 6. সুস্থ ত্বক ও চুল। ত্বকের নানা সমস্যায় তোকমা ব্যবহার করা যায়। এই জন্য কিছু তোকমা বীজ গুঁড়ো করে তা নারিকেল তেলের সঙ্গে মাখিয়ে ত্বকে লাগাতে হয়। এটি নানা চর্মরোগ নিরাময়ে কাজ করে। এটি একজিমা ও সোরিয়াসিস নিরাময়ে কার্যকর। সুস্থ চুলের জন্য এটি নিয়মিত খাওয়া যেতে পারে। 7. ঠান্ডার সমস্যায়। তোকমার বীজে রয়েছে ঠান্ডা প্রতিরোধ উপাদান। এটি আপনার দেহকে ঠান্ডার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়াতে সহায়তা করবে। সর্দি কাশি থেকে দূরে থাকতে চাইলে তাই নিয়মিত তোকমা খাওয়া যেতে পারে। সতর্কতা: গর্ভবতী নারীদের দেহের ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমিয়ে দিতে পারে তোকমা, তাই গর্ভবতী নারী ও শিশুদের তোকমা খাওয়া উচিত নয়। ভালোভাবে পানিতে গুলিয়ে না খেলে এটি পেটে ফুলে যেতে পারে। এতে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, এমনকি শিশুদের শ্বাসরোধও হতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।